এবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল স্থানীয় একটি বাজারের বেশ কয়েকটি দোকানসহ বসত বাড়ি। সোমবার বেলা 12টা হঠাৎ করেই হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের গিদরমারি বাজারে আগুন প্রথমে একটি দোকানে জ্বলে ওঠে। দেখতে দেখতেই সে আগুন আশেপাশের আরও বেশ কয়েকটি দোকানসহ বসত বাড়িতে ছড়িয়ে পড়ে, যার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। অগ্নিকাণ্ডের পরপরই প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান, কিন্তু আগুন নেভাতে না পেরে তারা তৎক্ষণাৎ খবর দেন তুলসীহাটা দমকল দপ্তরে। খবর পাওয়ার কিছুক্ষণ পরেই দমকলের দুটি ইঞ্জিন গিয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। এরপর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিভলেও বাজারে পরপর 15টি দোকানসহ কয়েকটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়, ফলে আগুনে সর্বশান্ত ব্যবসায়ী থেকে স্থানীয়রা হাহুত্তার শুরু করে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা সময় মতোই দমকলে খবর দিয়েছিলেন কিন্তু দমকল আসতে দেরি করেছে, তাই দমকল পৌঁছানোর আগেই পরপর একাধিক দোকান ও বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে দুটি গবাদি পশুর মৃত্যু হয়। আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে কোনো কিছুই রক্ষা করা যায়নি, সমস্ত কিছুই পুড়ে ছারখার হয়ে গেছে, ফলে তারা সম্পূর্ণরূপে সর্বশান্ত হয়ে পড়েছেন। আমি প্রায় সকালে দোকান খুললাম, দোকান খুলে ঝাড়ে দোকান টাকান খুলে আমি চলে তুলিশাটা রেজিস্ট্রি অফিসে, জমি রেজিস্ট্রি আমার একটা দলিল ছিল, ওইখানে 10টার সময় আমি গেলাম। তারপর এখান থেকে ফোন, যে 10:30টার সময় ফোন যে বলছে যে তোমার এখানে আশেপাশে যত দোকান আছে তোমার সব দোকান জলে পুরো সব ছাই হয়ে গেছে। মানে আমার ওষুধের অনেক ওষুধ ছিল, টাকা পয়সা ছিল, সব জলে আসে দেখছি ঠিক একদম পুরো সম্পূর্ণ গ্রামে যত দোকান টাকান সব জলে জলে পুরো ছাই হয়ে গেছে। মোটামুটি 10-15টা দোকানের সব জলে শেষ। একটা 4 দোকান ছিল, আমার ওষুধের দোকান ছিল, ওইদিকে একটা কাঠ কোম্পানির দোকান ছিল, ওইদিকে 4 দোকান ছিল, ওইদিকে আরেকটা 4 দোকান ছিল, এরপরে অনেকটা দোকান সব জলে শেষ হয়ে গেছে। 10-12টা তো ঘর জ্বলে গেল, 15টা ঘর জ্বললো। বিচারের পালাগুলো দেখছেন, কটা বিচারের পালা জ্বলেছে, একটা একটা গরু চলে গেল, দুটা গরু চলে গেল, আর দোকানের ঘর সবগুলো দোকানের ঘর চলে গেল, একদম দোকান থেকে কিছু বাইর করতেই পারেনি। আগুন লেগেছে আর দমকলকে ফোন করা হয়েছে, কিন্তু যখন চলে সব শেষ হয়ে গেছে তারপরে দমকল, দেখেন তো দমকল একটাও বাড়ি মিজায়নি, কোটি টাকার নোকসান। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আরাধনা সরকারের স্বামী অরূপ পোদ্দার জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবেন এবং প্রশাসনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এজন্য প্রশাসনকে ধন্যবাদ। আগুন যখন লাগে তো তখন তো আমরা সবাই নিজে নিজের কাজে ছিলাম, আমি যেমনি কুশিদায় ছিলাম তখন আমি যখনই শুনলাম যে আগুন লেগেছে, ফোন গেল আমার কাছে, তৎক্ষণাৎ আমি ছুটে আসলাম এবং আমাদের থানা প্রশাসনকে বলে আমরা দমকলটা খুব দ্রুতর সাথে এসছে আইসি সাহেব বলা মাত্রই, এবং সহযোগিতার হাত সবাই বাড়িয়েছে। তাতে দেখে যতক্ষণে আস্তে আস্তে ততক্ষণে আমাদের 15-20টা বাড়ি, দোকান প্লাস বাড়ি এদের ছিল, প্রায় ধূলিসাৎ হয়ে গেল। যদি সময় মতো যদি আসতো হয়তো একটু আরও ব্যস্ত। এই অবস্থায় কাছে আমরা যতটুকু পারবো এদেরকে সাহায্যের হাত বাড়াবো। ঘটনাস্থলে প্রশাসন আছে এবং প্রত্যক্ষ দোষী প্রশাসন এখানে দাঁড়িয়ে থেকে ওনারা সাহায্যের হাত বাড়িয়েছেন। অন্যদিকে এদিনই মালদা শহরের নজরুল সরণী এলাকায় এক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা 2 নাগাদ ওই বহুতলের 3 এসি মেশিন থেকে গল গল করে ধোঁয়া বের হতে শুরু করে, যা দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা জানতে পারেন ওই বহুতলের একটি ঘরে আগুন ধরেছে এবং বহুতলের নিচেই ছিল এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা, তাই ব্যাংকে আসা গ্রাহকদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন মালদা দমকল দপ্তরে। খবর পাওয়া মাত্রই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এবং দমকল কর্মীরা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় ওই বহুতলটি এবং বহুতলে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক। প্রাথমিক তদন্তের শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানা গেছে।
ইলেকট্রিক গেট থেকে কোনো কারণেই হয় সেটা এসিতে আগুন গেছে, এসিতে আগুন পুরো ধোয়া হয়েছে। তো আমাদেরকে আগুন লাগিয়েছে বলে আমরা সেরকম গাইনে এসি যে ধোয়া বলতে সেরকম। এখানে আসার পর দেখি যখন আগুনটা ধোয়ায় কী করে তখন আমাদের আবার একটা এক্সিট মেশিন নিয়েছে, ওটা দিয়ে ধোয়াটা বের করা হচ্ছে আমাদের আগুন। আসন্ন ঈদ উল ফিতর ও অক্ষয় তৃতীয়া সুষ্ঠুভাবে পালনের উদ্দেশ্যে সোমবার এক শান্তি বৈঠক করল চাঁচল থানার পুলিশ। বৈঠক অনুষ্ঠিত হয় চাঁচল থানার সিভিক ভলেন্টিয়ার ব্যারাকে। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু সহ আর অনেকে। বৈঠকে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের আসন্ন ঈদ ও অক্ষয় তৃতীয়া শ্রান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। আজকে চাঁচল থানার পক্ষ থেকে আইসি সাহেব ডেকেছিলেন যে আগামী ঈদুল ফিতরের নামাজ, এই নামাজ যেন শান্তিভাবে আমরা আদায় করি, কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। নামাজের টাইম 7টা থেকে 9টা পর্যন্ত, এর মধ্যে সমস্ত জামাত শেষ হবে। আইসি সাহেব উনি ডেকেছিলেন, উনি আমাদের শান্তির বার্তার জন্য বললেন। আমরা প্রতিটা মসজিদে গিয়ে গিয়ে এবং মানুষদেরকে বলবো যে আগামী 22 এপ্রিল যে আমাদের ঈদুল ফিতর নামাজ, এই ঈদুল ফিতর নামাজ আমরা যেন শান্তি শৃঙ্খলাভাবে আদায় করি, আমাদের মধ্যে কোনো রকম যেন বিভাজন সৃষ্টি না হয়, কোনো কেউ উত্তেজিত না হয়। মাহে রমজান উপলক্ষে মালদার মালতীপুর বিধানসভা এলাকায় এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করল তৃণমূল। মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সির উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গোবিন্দপাড়া এলাকায়। এতে মালতীপুর বিধানসভার 7টি অঞ্চলের দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রায় 1,000-4,000 মানুষ একসঙ্গে মিলেমিশে ইফতার করে শান্তি সম্প্রীতির বার্তা তুলে ধরেন। এদিনের এই ইফতার পার্টিতে মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন সহ আরও অনেকেই। মানুষের যে সমর্থন আমাদের প্রতি, আমাদের দলের প্রতি, তার একটা বহিঃপ্রকাশ আজকে ইফতার পার্টির মধ্যে দিয়ে হয়েছে। পবিত্র রমজান মাস চলছে, এ মাসে আমরা তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রত্যেকটা বিধানসভা বাড়ি বা ব্লক বাড়ি আমরা ইফতার পার্টি করবো, সর্বধর্মের মানুষকে নিয়ে, সর্বস্তরের মানুষ, সর্বস্তরের মানুষকে নিয়ে। আর একটা আজকে আমরা এখানে করেছিলাম মালতীপুর বিধানসভা কেন্দ্রের, বিশেষ করে এই ব্লকের এবং সমস্ত গোটা মালদা জেলার সমস্ত নেতৃত্ব যারা আমাদের ছিলেন ব্লক সভাপতি থেকে শুরু করে জেলা নেতৃত্বরা, তারা সকালে এখানে এসেছিলেন, খুবই ভালো হয়েছে। এবং আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে সমস্ত মানুষ আজকে এখানে অংশগ্রহণ করেছেন, সর্বস্তরের মানুষ তারা এখানে এসেছিলেন, সামাজিক মানুষও ছিলেন, সমাজকর্মীরাও ছিলেন, আমার মহিলারাও ছিলেন, খুবই ভালো লেগেছে আমাকে।